সাধারণত দুর্ঘটনার কারণগুলোকে চারটা গ্রুপে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, দ্বিতীয়টা হচ্ছে মেশিন বা গাড়ি যা বলেন সেটা ইটসেলফ, ওয়ার্কিং মেথডস কিভাবে আমরা কাজ করি, আর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমি সবগুলো বিষয় নিয়ে এখানে কথা বলবো, আমি শুধু হিউম্যান ফ্যাক্টর এবং ম্যানেজমেন্ট ফ্যাক্টর এই দুটা নিয়ে সামান্য কথা বলার চেষ্টা করব। কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা সাধারণত হিউম্যান ফ্যাক্টরকে সামনে নিয়ে আসি যে এই মানুষটার দোষ, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই ড্রাইভারের দোষ, এই ড্রাইভার বেটাকে ধরো, তাকে অ্যারেস্ট করে জেলে ভরো, কয়েকদিন পরে আবার অন্য আরেকজন ড্রাইভার সে ঠিকই সেম দুর্ঘটনা আবার ঘটিয়ে ফেলে। তাহলে এর কারণটা কি? হিউম্যান এরর কিন্তু এমন কোনো জিনিস নয় যে কোনো মানুষ একটা ভুল করে ফেলল। হিউম্যান এররটা তখনই ঘটে যখন পুরো সিস্টেম ফেল করে, ইটস আ ইন্ডিকেশন অফ ইউর সিস্টেম ফেলিয়ার। হিউম্যান ফ্যাক্টর থাকবে না এটা কোনো কথা না, হিউম্যান ফ্যাক্টর কিন্তু থাকে, সে মানুষ তো, তার অনেক ভুল হতে পারে, তার অনেকগুলো পিছনে অনেকগুলো কারণ থাকে, তার সাইকোলজিক্যাল অনেক কারণ থাকতে পারে। অনেকে আছে আবার কেয়ারলেস ভাবে গাড়ি পরিচালনা করে, অনেকে আছে ওভার কনফিডেন্ট যারা বেপরোয়া গাড়ি পরিচালনা করে, অনেকে আছে যারা মনে করে যে আমার দিয়ে এর থেকে ভালো কিছু করা সম্ভব, সুতরাং তারা যেটা ভালো মনে করে সেভাবেই করতে থাকে। ওই ব্যক্তির ওয়ার্ক যেখানে কাজ করে, যে কোম্পানিতে কাজ করে, সেখানকার টিম ওয়ার্ক, সেখানকার কমিউনিকেশন, সেখানকার রিলেশনশিপও তার এই হিউম্যান ফ্যাক্টরস হিসেবে কাজ করে। তার ফিজিক্যাল কজও থাকতে পারে, সে টায়ার্ড থাকতে পারে, সে হয়তো দুদিন ঘুমায়নি, সে দুর্বল থাকতে পারে। সাধারণত যখন কোনো ফেস্টিভ সময়ে ড্রাইভাররা না ঘুমিয়ে দিন রাত গাড়ি চালানো পরিচালনা করে, সুতরাং এটার পেছনের কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। হিউম্যান ফ্যাক্টর পেছনে আর অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো যদি আমরা শর্ট আউট করে আমরা যদি সেগুলো সলভ করতে পারি, তাহলে আমরা হিউম্যান ফ্যাক্টরস থেকে বেরিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন ইজ অলসো এ কমন কজ অফ অ্যাক্সিডেন্টস, ওয়ান অফ দ্য মেজর কজ। টপ ম্যানেজমেন্ট যদি দায়িত্ব না নেয়, টপ ম্যানেজমেন্ট যদি খোঁজখবর না রাখে, তারা যদি সুপারভাইজ না করে, তারা যে ধরনের ড্রাইভার কন্ট্রাক্টর হায়ার করে তাদের যদি ঠিক মতো না করে, তাদের এডুকেশন ট্রেনিংটা ঠিক মতো না দেখে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি নেই, তারা এক্সপিরিয়েন্স আছে কি নেই, ধরুন সে ছোট গাড়ি হয়তো চালাতে পারে, তাকে একটা বড় গাড়ি ধরিয়ে দেয়া, তাকে গাড়ি ধরিয়ে দেয়া হলো যে তুমি গাড়ি চালাও সারাদিন, তোমার আমাকে এত টাকা দিতে হবে, বাকি টাকা তোমার। সেই ড্রাইভার তখন কম্পিটিশনে লাগে, কে কার আগে গাড়ি চালাবে এবং প্যাসেঞ্জার উঠাবে এবং সেই অনুযায়ী ওভারটেক করবে একজন আরেকজনকে, এবং সাধারণ পথচারী সাধারণ মানুষের গায়ের উপর দিয়ে চলে যাবে, মানুষ দুর্ঘটনায় সচেত হবে। সুতরাং এই ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বাংলাদেশে যেসব অর্গানাইজেশন ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে জড়িত, তাদের সেফটি ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক মতো আছে কি নেই, আর থাকলেও কাজ করে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ তারা বের করেছে, সেটা আমরা সবাই জানি, এই কারণগুলো সম্পর্কে সবাই সচেতন, কিন্তু এই কারণগুলো থেকে বেরিয়ে আসার কোনো উপায় বা কোনো কিছু আমরা কিন্তু বের করতে পারছি। আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আপনারা এটা পড়ে নিতে পারেন। এতগুলো কারণ যখন আমাদের জানা থাকা সত্ত্বেও আমরা এর প্রতিকার ঠিক মতো করতে পারি, এর কারণটা কি? এটা কি আমাদের ইচ্ছার অভাব নাকি আমাদের সামর্থ্যের অভাব? তাহলে দেখে নি যে হু হ্যাজ দ্য মেইন রোল ইন রোড ট্রাফিক সেফটি। প্রথমত দায়িত্ব সরকার, সরকারের আইন, সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, তাদের রোড ট্রান্সপোর্ট অথরিটি, তাদের মূল দায়িত্ব এটাকে এনফোর্স করা, ইমপ্লিমেন্ট করা এবং অর্গানাইজেশনকে বাধ্য করা আইন মেনে চলতে। দ্বিতীয় হচ্ছে অর্গানাইজেশন, তাদের এমপ্লয়ীদের যদি তারা ঠিক মতো সুযোগ সুবিধা দেয়, তাদেরকে যদি ঠিক মতো ওয়ার্ক অ্যান্ড রেস্ট আওয়ার্স মেনটেন করে, তাদেরকে তাদের ওয়েলনেস নিয়ে যদি অর্গানাইজেশন চিন্তা করে, সেটা যদি তারা প্রোভাইড করে, তাহলে রোডে অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে বলে আশা করা যায়।
তৃতীয়ত হচ্ছে ইন্ডিভিজুয়ালস, আমরা যারা সাধারণ মানুষ রাস্তাঘাট ব্যবহার করি। সুতরাং রাস্তা চলাচলের সময় আমাদেরকে নিরাপদে চলতে হবে, সাবধানে চলাচল করতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, অ্যাজ এ হোল সবার দায়িত্ব। কারণ আমরা সবাই দুর্ঘটনার কারণ বা এবং এর প্রতিকার সম্পর্কে সবাই মোটামুটি সচেতন, তারপরে কিন্তু কাজ হচ্ছে। এটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করতে হবে। ISO 39001 রোড ট্রাফিক সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আশা করা যায় আমাদের দেশে সড়ক দুর্ঘটনার হার অনেক কমে যাবে। থ্যাংক ইউ সো মাচ।